রাশিয়ার গণমাধ্যম বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে আজ উদ্বোধন করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরল ছবির প্রদর্শনী। এই প্রদর্শনী আগামী 5 দিন চলবে। প্রদর্শনী উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর রাজমির ফিলিপ। আমি আশিক, ইকোনমিক্স ফ্যাকাল্টি স্টুডেন্ট। আমার স্পেশালিস্ট স্টুডেন্টস এন্ড ক্রেডিট এবং আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। রাশিয়ায় আসার আগে আমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। ইনফ্যাক্ট আমার জানার খুব একটা ইন্টারেস্টও ছিল না। বাট আজকে এই প্রদর্শনীর মাধ্যমে আমি সেখানকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছু দুর্লভ ছবি দেখলাম এবং আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমি অনেক কিছু যেমন এখানে অনেক কিছুই আছে যেগুলো সম্পর্কে যেগুলো থেকে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারছি।